ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে তোমাদেরকে কনগ্র্যাচুলেশন আবারও আমি জানাতে চাই যারা জিআরবিডিতে ফাইনাল সিলেকশনে হয়েছ। আচ্ছা, এমনই একটি প্রতিবেদন আজকের নিউজ পেপারে উঠে এসেছে এবং চারদিকে কিন্তু সেই প্রতিবেদনটার উপরেই গুঞ্জন শুরু হয়েছে। গত দুদিন আগে জিআরবিটি গ্রুপ সি রেজাল্ট দিয়েছে, সেই দিন থেকেই এটার উপরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জনটা হলো যে বহিরাগত অনেক ক্যান্ডিডেটকে জিআরবিডিতে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটার সত্যতা কতটুক, কী প্রতিবেদনে কী বলা হয়েছে আমরা দেখি এবং আমারও শেষে কিছু একটা মন্তব্য করব। ঠিক আছে, এখানে বলা হয়েছে জিআরবিটিতে বহিরাগতদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি বলি, যা কিছু হয়েছে, যারা সিলেকশন হয়েছে তাদেরকে আবারও কনগ্র্যাচুলেশন, যারা হওনি মন খারাপ করবে না। এর মধ্যে অনেকে গ্রুপ ডিতে সিলেকশন হয়ে রেখেছ, গ্রুপ ডির উপরে ফোকাস করো। চারদিকে বহুত কথা হবে, বহুত কিছু হবে, এটার উপরে কান না দিয়ে তোমার নেক্সট টার্গেটের উপরে ফোকাস করো। জিআরবিটির ইন্টারভিউ, গ্রুপ ডির ইন্টারভিউ কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, তোমরা প্রিপারেশন চাঙ্গা করে করো। তার জন্য আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে রাত্রি 8টার সময় ক্লাস করাচ্ছি। অবশ্যই তোমরা প্রত্যেক দিন রাত্রি 8টার সময় ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। ঠিক আছে, এটাই তোমাদের বলার ছিল। আচ্ছা, এখানে বলা হয়েছে নেই শান্তি আবহ নেই রাজ্যের বিজেপির আন্দারে, তা প্রকাশ্যে না এলেও তবে তলে তলে একটি বিশেষ মহল একত্রিত হয়ে কলকাঠি নাড়াচাড়া শুরু করেছে। এক্ষেত্রে তাদের প্রধান টার্গেট করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, রাজ্যের বহু প্রতীক্ষিত জিআরবিটির মেধা তালিকা প্রকাশের পরেও এদিকে নিয়েও নেতিবাচক প্রচারের চেষ্টা করা হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিষয়টি প্রচারে আনার জন্য বিরোধী মহলেও ইন্দোর যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলেও খবর। এমনিতে গত দুদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হচ্ছে বলেও একটি গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদে নাকি রাজ্যের এক প্রবীণ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে। আরও অভিযোগ, সদ্য সমাপ্ত উপভোটেও জনমানসে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। কয়েকজন মিলে একটি চক্র গড়ে তোলা হয়েছে এবং তারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়। আচ্ছা, যাই হোক, এটা রাজনীতির খবর, আমার দেখে লাভ নেই। আবার কৌশলে আরও একটি প্রচার চালানো হচ্ছে, জিআরবিটি তালিকাভুক্তদের মধ্যে নাকি সিংহভাগ বাম ঘরোয়ার, যদি বামের ঘরেই চাকরি যায় তাহলে শাসক মিটিল এই অংশ নিয়ে কি লাভ, এমন একটা প্রচারও চালানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, মোট কথা, কোনো একটা জব যখন বের হয় অনেকে এটার বিপক্ষে থাকে, অনেকেই পক্ষে থাকে, বিপক্ষে পক্ষে দেখে লাভ নেই। অ্যাকচুয়ালি যেটা সত্য এটাকে বিশ্বাস করা যাবে না, জিআরবিটি যারা ভালো রেজাল্ট করেছো তারা চাকরি পেয়েছো। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে বলছি, যারা পড়াশোনা করেছো, মেহনত করেছো তারা চাকরি পেয়েছো, যারা পাওনি দুঃখিত হবে না, তোমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে। যারা আপকামিং যে এক্সামের প্রিপারেশন করছো বা এক্সামে প্রসেসিংয়ে তোমরা রয়েছো, অবশ্যই তোমাদের টার্গেট অনুসারে তোমরা পড়াশোনা করো, সফল একদিন হবেই, এটাই আমার বলার ছিল। যে যেটা বলে এটা দেখার লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সকলকে বেস্ট অফ লাক, রাত্রি 8টার সময় অবশ্যই আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে।